আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্বাদে মাটন রেজালা। এই রেসিপিটা বাবুর্চিদের রেসিপি, বাবুর্চিদের রেসিপি দিয়েই আজকে রান্না করব। একদম হুবহু বাবুর্চিদের স্বাদেই হবে, গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই আপনারা এই রেসিপি বাসায় ফলো করে ট্রাই করবেন এবং আমার ফেসবুক গ্রুপে আপনার রান্নার ছবি শেয়ার করতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো কতগুলো পেস্তা বাদাম, আর এখানে নিয়েছি 5 টুকরো কাঠবাদাম, আর এখানে নিয়েছি বড় সাইজের 2 টুকরো জয়ত্রী, আর এখানে হাফ, একটা জয়ফলের হাফ নিয়েছি। এবার এই জয়ফল, জয়ত্রী আর সাদা গোলমরিচ একসাথে আমি পেস্ট করব, আর এই দুইটা আমি একসাথে পেস্ট করব। আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিচ্ছি। এবার এখানে দিব 3 টুকরো এলাচ, আর দিব 2 টুকরো দারচিনি। আমি এখানে আরেকটু দারচিনি আরেকটা দিচ্ছি। এবার এগুলো আমি সামান্য একটু ভেজে নিব, হালকা একটু ভেজে নিব। এলাচ আর দারচিনিটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার এই পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নিব, খুব বেশি লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে নিব। বেরেস্তা কিন্তু লাল করা যাবে না। এরকম থাকা অবস্থাতেই আমি এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মরিচের গুঁড়াটা দিয়ে সামান্য এটাকে নেড়ে নিব, ভালো করে এই পেঁয়াজটার সাথে নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে, এই পর্যায়ে যদি মরিচের গুঁড়াটা দেওয়া হয় তাহলে রেজালার কালারটা খুব ভালো আসে, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। এবার আমি সেই মাংসটাও দিয়ে দিচ্ছি। এবার মাংসটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি এখানে আদা রসুন বাটা একসাথে পেস্ট করা দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। এবার এগুলো ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে নিব। একসাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি সামান্য নেড়ে এটাকে ঢেকে দিব। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি, এই রান্নাটা জাল আসা পর্যন্ত আমি এভাবে ঢেকে রান্না করব। আমাদের রান্নার জালটা চলে এসেছে, আমি এটা খুলে নিচ্ছি। এবার খুলে আমি এটা সামান্য একটু নেড়ে দিব। অনেকখানি পানি বের হয়ে এসেছে মাংসটা থেকে। এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিব। পুরো 1 টেবিল চামচের মতো দিলাম টমেটো সস। এবার এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি এর আগে যে মশলাটা তৈরি, মশলাটা পেস্ট করে রেখেছিলাম এখানে, সেই মশলাটা দিব। এখানে আছে সাদা গোলমরিচ, জয়ফল আর জয়ত্রী, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি শুরুতে যে মশলাটা দেখিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার এটাও মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিব।
এবার আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। আমি এবার এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মাংসটা জাস্ট সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু সিদ্ধ করে নিব, রান্না করে নিব। সিদ্ধ হওয়ার পর আমরা বাকি মশলা অ্যাড করব। আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখানে আমি দিব এবার 10 থেকে 15টা কিশমিশ, আর দিব 2টা আলু বোখারা। এবার এটা সামান্য আর একটু নেড়ে দেব। আর দিচ্ছি আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম কাঠবাদাম আর পেস্তা বাদাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। কাঠবাদাম আর পেস্তা বাদাম এটা একসাথে পেস্ট করা আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিব মাংসটার সাথে। আমি আরো 10 মিনিট এটাকে ঢেকে রান্না করব। আমাদের মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি এখানে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলেও দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকেও ভালোভাবে নেড়ে দিব, ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আমি এবার এটা খুলে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এটাকে আবারও কিছু নেড়ে দি ঢেকে রাখছি। আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল। এবার এগুলো দিয়ে আমি 5 মিনিট আবারও ঢেকে রাখবো, তারপর এটাকে নামিয়ে সার্ভ করব। আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটাও অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মাটন রেজালা। আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের এপিসোড। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসা ট্রাই করবেন এবং আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, কারণ এতে বাবুর্চিদের সেই অথেন্টিক টেস্টটা পাবেন ইনশাল্লাহ।